চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 40.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিন দিন ধরে সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হচ্ছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, দু একদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তীব্র গরম থাকতে পারে আরও কিছুদিন। এ পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। এদিকে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষজন, এতে বিপাকে খেটে খাওয়া মানুষও। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।